गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो, जे जेखने आछो आमिओ खूब भलो आछी। और एखन बजे दुपुर एकटा, एखन थेके आमी आमार भिडियोटा शुरू करछी। रान्नाघर थेके शुरू करलाम और एटा मांस रान्ना होच्छे, पोस्त बाटा दिए मांस। এই পোস্ত বাটা দিয়ে মাংসটা খুব ভালো খেতে হয়, এটা বাবু বাপি দুজনে খুব ভালোবাসে খেতে। তো অনেক দিন ধরেই ভাবছি যে এই পোস্ত বাটা দিয়ে মাংসটা করব, তো করা হচ্ছিল না। তা ভাবলাম আজকে যেহেতু ঈদ, আজকে এই উৎসবের দিনে স্পেশাল কিছু তো করতেই হতো, তো ভাবলাম এটাই করি। আর একটু সেমাইয়ের পায়েস বানাবো ভাবছি, যদি ওরা খায় তবেই বানাবো, না হলে আর বানাবো না। তো আজকে এই পবিত্র ঈদে আমার সকল মুসলিম বন্ধুদের জানাই আমার পরিবার থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো করে ঈদ মানাও, খুব আনন্দ করো আর খুব মজা করো। আজকে দুটো উৎসব একই দিনে পড়েছে, আজকে শুভ অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই শুভেচ্ছা, সব কিছু হোক শুভ, শান্ত হোক পৃথিবী, শান্তি পাক সবাই। তো দেখতেই পাচ্ছ আমার পোস্ত বাটা দিয়ে মাংস একদম রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো আমরা এখন খেয়ে নেব। আজকে দুপুরের জন্য কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর লাউ দিয়ে ডাল করেছি, আর পোস্ত বাটা দিয়ে মাংস তো তোমরা দেখলেই, আর ভাত করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। গুড ইভিনিং, এখন বাজে 7:30, আর বাবু বলল একটু লস্যি বানাতে, তাই লস্যি নিয়ে চলে আসলাম। তিনজনে বসে খাবো আর গল্প করব। আর আজকে দুপুরবেলায় খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। দেরি কারণ হয়েছে রান্নাটা অনেকটা দেরি করেই বসিয়েছি, কারণ সকালবেলায় বাবুর আর আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আজকে আজকে সকাল থেকে কাজ করার কোনো ইচ্ছাই লাগছিল না, তো রান্নাটা তো বসালাম সেই একটার সময়। রান্না করে, রান্নাঘর পরিষ্কার করে সব কাজ সেরে তারপরে স্নান করতে গেলাম আমি প্রায় 2:30 নাগাদ। স্নান টান করে পুজো টুজো দিয়ে খেতে বসতে বসতে আমাদের প্রায় 3:30 বেজে গেছে। তো আজকে খাওয়াটাও দেরি করে হয়েছে, তো খাওয়া দাওয়া করে সেই যে শুয়েছি, আর সন্ধেবেলায় উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। মানে আজকে সকাল থেকেই লেট লেট হয়ে গেছে, তো শরীরটা যেহেতু খুব খারাপ লাগছিল বাবুরও আমারও, তো তার জন্যই অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন বসে এলাচিটা খাচ্ছি, আর বাবু আমাদেরকে বলছে ভ্যাকসিনের কথা, যে ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে না, এখন তো অ্যাভেলেবেল না, যখন অ্যাভেলেবেল হবে তখন যেন নিয়ে নিই আমরা তাড়াতাড়ি করে, কারণ ওর বন্ধুর বাবা মায়ের দুজনেরই হয়ে গেছে কোভিড। তো বাবু একটু টেনশনে পড়ে গেছে, তো আমরা তো সাবধানেই আছি, তা সত্ত্বেও একটু তো টেনশন হয়। তো এইসব কথাই আলোচনা হচ্ছে আর কি। গুড মর্নিং, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:40, হতে যাচ্ছে 9:40। কালকে রাত্রিবেলায় লস্যি খাওয়ার পর আর ভিডিও করা হয়নি, মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। ওই ভিডিওটাই এখন কন্টিনিউ করছি। মনটা খারাপ হয়েছে এই কারণে যে বাবুর এক বন্ধু বাবা মা দুজনেরই কোভিড হয়েছে, তো মনটা খারাপ হয়ে গেল। তো সেই নিয়ে একটু আলোচনা করছিলাম রাত্রিবেলায়। তো বাপি তো ভ্যাকসিন দিতে যাচ্ছিলো, তখন বাপি আমি দুজনেই আলোচনা করছিলাম যে না, ভ্যাকসিন নিলে সাইড এফেক্ট হচ্ছে, তো নেওয়া উচিত না। তো সেই সময় বাপি নেয়নি, ওটাই বাবু বলছিল, বকবকি করছিল যে কেন নিতে দিলে না, আর বা ও বাপিকেও বলছিল তুমি নিলে না কেন। তোর বন্ধু মায়ের ভ্যাকসিন নেওয়া ছিল, বাবার ভ্যাকসিন নেওয়া ছিল না। তো মা সুস্থ হয়ে গেছে মোটামুটি পুরো, বাবা একটু অসুস্থ আছে, ভগবান সব ঠিক করে দেবে, প্রে করছি ভগবানের কাছে বাবাও যেন সুস্থ হয়ে যায়। ওর মনটা খারাপ হয়ে যায় এসব শুনলে, খুব খারাপ হয়ে যায়। এখন তো ভ্যাকসিন বন্ধই হয়ে গেছে, শুধু রেজিস্ট্রেশন চলছে, রেজিস্টার করে রাখতে হবে, কবে ডাক আসবে জানা নেই। তো সেটা নিয়ে কালকে আর রাত্রিবেলা কোনো ভিডিও ফিডিও করিনি, তো এই ভিডিওটাই এখন করছি। সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে, শনিবার দিন তো প্রচুর কাজ থাকে সকাল থেকে নিয়ে, তো সমস্ত কাজ সেরে চা খেয়ে এবার চুলটা শুকাচ্ছিলাম বসে বসে, তারপরে ভাবলাম না ভিডিওটা শুরু করি। চুলটা শুকায়ও নি, মাঝখানটায় ভেজা রয়েছে, চুলটা একটু আঁচড়ে নেবো এখন।
মানে মাথা ভেজা অবস্থায় চাটা করতে হয়েছে আমাকে। সকালবেলায় ভাবির 8টা সাড়ে 8টা বাজলেই ওর বেরিয়ে যাওয়ার তাড়া থাকে, তোকে একটু চা বিস্কুট অন্তত করে দিতে পারলে একটু শান্তি। তারপরে একটু দেরি করে 10টা 11টার দিকে আসলো, টিফিন খেয়ে গেল, ঠিক আছে। কিন্তু সকালবেলায় একেবারে বাসি মুখে বেরোলে খুব খারাপ লাগে, তাই জন্য ভেজা মাথার অবস্থায় আগে চাটা করে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। একটু কিছুক্ষণ মোবাইল টোবাইল ঘাঁটছিলাম, তারপরে এখন এসে চুলটুল আজড়াবো, বিছানা টিছানা গোছাবো, সমস্ত জামাকাপড় রয়েছে শুকনো ওইগুলো গোছাবো, এই কাজগুলো আছে। সকালে টিফিনটা করব, সকালে টিফিন বলতে শনিবার করে সকালবেলা একটু আমি খিচুড়ি বানানোর চেষ্টা করি, ওটা ব্রেকফাস্টও হয়ে যায়, আর সপ্তাহে একদিন করে খিচুড়ি খাওয়া উচিত এই কোভিডের টাইমে, ডাক্তাররা বলছেন কিন্তু এটা। তো যাই হোক, খিচুড়িটা বানাবো, তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল থেকে কাজ এত থাকে, চুল আজড়াবার টাইম থাকে না, শনিবার দিন বিশেষ করে। সকালের দিকটা এই 8টা সাড়ে 8টার পর, তারপরে একটু করে হালকা হয় কাজগুলো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে একদম কোমর বেঁধে লেগে পড়তে হয় আমাকে। শ্যাম্পু করলাম, আজকে তো শ্যাম্পু করতে হবে, আজকে নিরামিষ, যেহেতু শনিবার করে নিরামিষ করি আমি। এই কাকগুলো কি কাকা করছে আর ভাল লাগে না, আবার কি বিপদ আসবে কি জানি, বিরক্ত লেগে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। রান্নাঘরে সমস্ত বাসন ছড়ানো রয়েছে, মানে উবুর দেওয়া রয়েছে, ওইগুলো এখন তুলতে হবে। চলো তাহলে, একদম কোমর বেঁধে লেগে পড়ি, কাজগুলো আগে সেরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো কথা বলতে। একদম শুধু চালে চালে আর ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আলু ফালু কিচ্ছু দিইনি, বাজারে চলে এসেছে, বাপি খেয়েও চলে গেছে, এবার খিচুড়িটা খেয়ে আমি রান্নাঘরের বাসন টাসন সব তোলা হয়ে গেছে, খিচুড়ি খেয়ে রান্না জোগাড় করবো, রান্না করবো। এখন প্রায় 11টা 25 হয়ে গেছে, সাদা সিধা খিচুড়ি
লবণ হলুদ চাল ডাল আর শুকনো লঙ্কা সর্ষের তেল ব্যাস আর একটু জল সাদা সিদা খিচুড়ি খিচুড়ি খেলে জল টানে মানে খুব জল তৃষ্ণা পায় খিচুড়ি খেলে দেখি আজকে কি রান্না করি পাট শাক তো নিয়ে এসেছে পাট শাকের বড়া হবে আর পনিরের তরকারি ডাল এটাই আপাতত মাথার মধ্যে ঘুরছে এটা রান্না করব এখন রান্নাঘরে গিয়ে বাজারটা দেখলে মাথার মধ্যে যেগুলি ঢুকেছে সেগুলো আবার ওলটপালট হয়ে যেতে পারে অন্য কিছু হয়ে যেতে পারে রান্না আমার হয় এরকম রান্না ভেবে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে ভেবে রাখি এই রান্না করব আজকে রান্নাঘরে যখন রান্না করতে যাই তখন অন্য কিছু হয়ে যায় তো আমার রান্না বান্না মোটামুটি শেষ এখানে ভাত হচ্ছে আর দেখো পাট শাকের বড়া করেছি এখানে দুধ পনির করেছি আর মুগ ডাল করেছি আর ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা হলে রান্না শেষ আমার ভাতটা হতে হতে এই কটা বাসন মেজে নিই ভাতটা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব তাহলে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে সেটা তো তোমাদের দেখালাম আর রান্নাটা করার সময় তোমাদের সাথে শেয়ার করে দিই তো যাই হোক তো রান্না করার পর বাবি ফোন করলো ফোন করে বললো যে আজকে ডাক্তার দেখাতেই হবে দুদিন ধরেই ভাবছি কালকেই ভেবেছিলাম ডাক্তারটা দেখাবো তো কালকে কালকেই ভেবেছিলাম তো বাবু অনলাইনে অনেক চেষ্টা করেছিল ফোনও করেছিল ডাক্তারকে তো একবার ধরে ডাক্তার বললো যে তুমি 5 মিনিট পর ফোন করো তারপর পরে ফোন করলো তখন নেটওয়ার্ক বিজি ছিল নেটওয়ার্কের জন্য আর পাইনি ডাক্তারকে তো যাই হোক এবার সকালবেলা বাবি নাম লিখিয়ে দিয়েছে তো নাম লেখানোর পর আর আমাদের বলেনি যখন 1টা বাজে তখন বাবি ফোন করে বলছে যে ডাক্তারের কাছে চলে যাও কালকে থেকে লম্বা সেই কি অবস্থা সবেমাত্র রান্নাটা শেষ করেছি আর বাসনগুলো কটা মেজেছি মানে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি খাবো তখন আর সকালবেলায় অল্প একটু খিচুড়ি খেয়েছি সে কি খিদে পেয়েছি ডাক্তারখানায় গিয়ে আর কালকে তো লকডাউন পুরো 15 দিনের জন্য লকডাউন করে দিল বাপি ফোন করে বললো কালকে থেকে লকডাউন হয়ে যাবে তুমি আর ডাক্তার পাবে না তুমি তাড়াতাড়ি দেখে না আমারও দেখানোর আছে ডাক্তার বাবুরও দেখানোর আছে দুজনেই যাবো ফিরেছিলাম কদিন ধরেই ভাবছি ডাক্তারটা দেখিয়ে নিই তো ডাক্তারের কাছে গেলাম সেই ডাক্তারে আমাদের নাম্বার ছিল 3:30 পর মানে 3:30ও না 4টের পর তো সেইখানে আমরা বেরোলাম কটায় বেরোলাম 2টোর মধ্যে বেরিয়ে গেছি আর বেশি দূরেও না ডাক্তারখানা এই 15 থেকে 20 মিনিট পৌঁছে গেছি ডাক্তারের কাছে সেই তখন থেকে নিয়ে মানে পাক্কা 3 ঘন্টা 3.5 ঘন্টা বাইরে দাঁড়িয়ে আছি ডাক্তারের চেম্বারের সামনে বাইরে দাঁড়িয়ে আছি কারণ চেম্বারের ভেতরে তো সব বসার জায়গা সবাই বসে রয়েছে কত সিট থাকে
আমাদের আর জায়গা নেই, আমাদের মতো অনেকেই দাঁড়িয়ে ছিল বাইরে, সেই দাঁড়িয়ে রয়েছি, কি করব কিছু করার নেই। আর ভেতরে তো মানে গ্যাদারিং করে তো লাভ নেই না, ভেতরে দাঁড়াবও না আর বসবও না, তো তার জন্য বাইরেই দাঁড়িয়েছিলাম। সেই বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে পাঁচটা বাজে, তখন গিয়ে আমাদের নাম্বার আসে। আমি বাবুকে বললাম যাওয়ার সময় যে তুই খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করে বেরাই না, আগে চলো ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে আসি আগে। সে এসে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে ওষুধ নিলাম, ওষুধ টষুধ নিয়ে এসে পুরো স্নান করেছি তিনজনে, স্নান টান করে তারপরে খেলাম কটা, পুরো 6টা বাজে তখন ভাত খেলাম। আজকে আজকে অনেক লেট হয়ে গেছে, আর এত জোর খিদে পেয়েছে, লাস্টে না পেরে বাবুকে বললাম তুই একটা বিস্কুট আর জলের বোতল এনে দে, আমাকে মাথা ঘুরাচ্ছিল আমার, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না এখন, ওই জন্য উপোস টুপোস বেশি করতে পারি না আমি, আগে অনেক উপোস করেছি, অনেক উপোস করতাম, আর এখন একদমই বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, 2-3 ঘন্টা পর পরই আমার বিস্কুট না কিছু একটা আমার পেটে দিতেই হয়। তারপরে বাবুকে বললাম তুই আগে আমাকে বিস্কুট এনে দে, ও আগে বিস্কুট আর জল এনে দিলে ওটা খেলাম, তারপরে একটু আর ফট করে আমার মাথা ঘুরে যায়, আর মাথা ঘুরাবে আমাকে একদম টাইমই দেবে না, ওখানেই বসিয়ে দেবে, একদম বসেই পড়বো, পুরো গা ঘাম টাম ঝরবে আমার, ওখানেই বসে পড়বো, এরকম অবস্থা হয়ে যায়। ওই জন্য আমি বেশি বাইরে বেরাই না অতটা, আর আর গরমের মধ্যে তো বেরাই না, আর এই রৌদ্রের মধ্যে গেছি না, খুব কষ্ট হয়েছে, সব জামা কাপড় এগুলো সব রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়েছে, আর পাচ্ছিলাম না, আগে খেয়ে নিয়েছি, তারপরে এই কিছুক্ষণ আগে একটু চা খেলাম, এখন ভাবলাম না ভিডিওটা আমাকে শেষ করতে হবে, অনেক কাল থেকে ভিডিওটা চলছে, তো ভিডিওটা এবার শেষ করতে হবে। এখন এই জামা কাপড়গুলো গোছাবো, জামা কাপড়গুলো গুছিয়ে রাতে রান্না কী করতে হবে দেখি, সেরকম কিছু নেই, ভাত একটু করতে হবে, ভাত অল্প রয়েছে, ভাতটা করতে হবে, তরকারি সব রয়েছে, তরকারিগুলো জাল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে আর সন্ধ্যাবেলা তরকারি জাল দিতে পারিনি, আজকে তো এসেই খেলাম সন্ধ্যাবেলায়, তো যাই হোক লকডাউন পড়ে গেছে একদম, দেখি আমাদের এখানে কালকে বাজার বসে কিনা, সকাল সকাল বাবিকে পাঠাতে হবে, ঘরের মধ্যে শুধু কটা অল্প কটা সবজি রয়েছে আর এক ধরনের মাছ রয়েছে, ক্যামেরাটা নড়ছে, আমার মোবাইলটা নড়ছে মনে হচ্ছে, হ্যাঁ নড়ছে, চুলটাও আজ রাতে পারিনি ভালো করে, শুধু চুলটা শুকিয়ে রান্না করে যে ঢুকেছি রান্নাঘর থেকে বেরিয়েছি ডাক্তারের কাছে গেছি, তাড়াহুড়ো করে অন্যের মতে গেছি জামা কাপড় পরে। তো আমার এখন কাজ অনেক কাজই আছে, এই জামা কাপড়গুলো গোছাবো, তারপরে রাতের রান্নাটাও করতে হবে, কাজ আছে আর বসে থাকলে, আর প্রচণ্ড ঘুম পেয়েছে আমার আজকে, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, আজকে একটু রেস্ট পাইনি তো এই জন্য মানে চোখ মনে হয় আমার নেমে আসছে ঘুমে, আমার মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন তো সম্ভব না, অনেক কাজ রয়েছে। তবে চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো, বারবার করে গরম জল খাও, হলুদ জল খাও, আর নিজে সুস্থ থেকো, পরিবারকেও সুস্থ রেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।